এই কাজল রেখার কাজ করার পর থেকে মানুষ আসলে আমাকে চেনা শুরু করেছে, যে সাদিয়া আমার নামে একজন যিনি কাজ গিয়াসুদ্দিন সেলিমের সিনেমায় কাজ করবে। তো খুব একটা ছোট একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে আমি ঢাকার বাইরে ছিলাম, আমি ঢাকাতে ব্যাক করার জন্য আমি আর আমার বাবা মিলে টিকিট কিনতে গিয়েছিলাম। তো বাসায় ফিরে যখন আমি ফেসবুকে ঢুকি, মানে বাসার থেকে যাওয়ার সময় ফেসবুকে হয়তো বা ফলোয়ার্স ছিল 2000 বা এরকম 2-3-4-এর কাছাকাছি, মানে 10-এর মতো না এটা শিওর। তারপর বাসায় ফিরে আমি ঢুক দেখে যে 15-17-র মতো হয়ে গেছে, কারণ আমি দেখলাম ভাইয়া হয়তো আমার আগের দিন কোনো একটা নিউজে বলেছে, তার কাস্টিংয়ের ব্যাপারে বলেছে। তো কিছু কিছু পেজ থেকে হচ্ছে আমাদের কাস্টিং লিস্ট দেওয়া হয়েছিল, সেখান থেকে সবাই আমাকে খুঁজে বের করে, আমাকে আমার ফ্যামিলি ফ্রেন্ডস কেউ জানতো না সিনেমার ব্যাপারে, কারণ আমি খুব ভয় ছিলাম যে প্রথম একটা সিনেমা করব আসলে কীভাবে মানুষকে বলবো, কীভাবে সবার সাথে এই ব্যাপারে জানাবো যে আমি সিনেমা করছি। তো যাই হোক, এভাবে আমার শুরু, সবাই জানছে যে আমি কাজ করব। তো 2 বছর আগে যেরকম নার্ভাসনেস কাজ করতো, যেরকম এক্সাইটমেন্ট কাজ করতো, এখনও সেটার থেকে কোনো ডিফারেন্স কিছু না। যতদিন যাচ্ছে সিনেমাটা রিলিজ হওয়ার সময় ঘনিয়ে আসছে, তখনই মনে হয় যে না, আমি আসলে একটা সিনেমা করেছি যেটা আসলে দেখার জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি। আর সেলিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিব, কারণ আসলে আমাকে সিলেক্ট করার কোনো, ওই সময় সিলেক্ট করার মতো কোনো আমি কোনো কিছু করিনি যে আমাকে সে সিলেক্ট করবে। আমি ফার্স্টে যে ভাইয়াকে জিজ্ঞেস করেছি, ইভেন আমাদের যে কাস্টিং ডিরেক্টর ইয়ামিন ভাই, আমি তাকেও ধন্যবাদ দিব, কারণ সে আমাকে ফার্স্ট ফোন দিয়েছিল। তো আমি বললাম যে আমাকে কেন, মানে কেন আমি তো আসলে কোনো কাজ করিনি যেটা যা দেখে আমাকে ডাকবে। তো ভাইয়া বললো যে তোমার কিছু কাজ দেখে ভাইয়া দেখেছেন। সেলিম ভাই ওয়াজ সো হাম্বল। প্রথম দিনই আমি খুব ভয় ছিলাম যে আমি এত গুণী একটা মানুষের সামনে যাবো, তার সিনেমা নিয়ে কথা বলতে, মানে এটা আমার জন্য একটা অন্যরকমের ফিলিংস ছিল। আমি বাসায় কাউকে বলিনি, ভয়। তো এরপরে আস্তে আস্তে সিনেমার সাথে যুক্ত হওয়া, ভাইয়ার সাথে কাজের এক্সপিরিয়েন্স, শুধু ভাইয়া না পুরো টিম অসম্ভব ভালো, আমার এক্সপিরিয়েন্স অসম্ভব ভালো, খসরু ভাই থেকে শুরু করে আমাদের টিমে যারা ছিল, মৌ আপু, ইয়ামিন ভাই, আমাদের অ্যাসিস্ট্যান্ট যারা ছিল সবাই খুব ভালো ছিলেন। ইভেন আমার যিনি বাবার চরিত্রে ছিলেন ইরেশ জাকের, আমি তাকে আমার বাবা একদম, আমি তাকে আমি ধরে নিয়েছি তিনি আমার বাবা। ওই সিনেমার ঠিক প্রথম 7 দিন আমি যখন শুটিং করি, আমার মনে হতো যে সে আমার বাবা। আমি যদি লাস্ট দিন চলে আসবো, আমি হোটেলে ফিরে কান্না করেছি। তো যাই হোক, তো আমি আমি মনে করি যে আমার প্রথম সিনেমা এটা, আমি আমি খুবই গ্রেটফুল পুরো টিমের প্রতি। থ্যাংক ইউ।